শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, আজকে বাগান থেকেই শুরু করলাম ভিডিওটা। আর এই যে দেখো, সন্ধ্যামালতী ফুলের কত বীজ হয়েছে। তো বীজগুলোকে তুলে তুলে নিয়ে আবার নিচে দুনিয়া চারা গাছ উঠেছে। তো এত চারা না কি বলতো, নষ্টও হয়ে যাচ্ছে। তো কী করবো আর, নিচে থাক, বীজগুলোকে নিয়ে অন্য জায়গায় ফেলে রাখি, আবার চারা হয়ে যাবে। তো এই দেখো, কতদিন বাড়িতেও ঠিক মতো ছিলাম না, আলু পাতাগুলো একদম কীরকম নষ্ট নষ্ট হয়ে গেছে। আরও বীজ আছে, আমি তুললাম না, থাক নিচে থাক। এই দেখো, শীতে মনে হচ্ছে কি গাছের পাতাগুলো কীরকম যেন একটা হয়ে গেছে। আজ মানে কি বলতো, এত ঠান্ডা পড়েছে আজকে, হাওয়া যেরকম আর ঠান্ডাও পড়েছে, কুয়াশা পড়েছিল। তো দেখো, এখন যাব ঘরে গিয়ে তোমাদের দাদা ভাইকে খাবার দাবার বানিয়ে দিব। গুড মর্নিং, মর্নিং মর্নিং, খা খা খা, তাড়াতাড়ি খা। আমাদের রিয়ান বাবু যে শুয়ে আছে এখানটায়, ঘুম থেকে উঠে। দেখো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট, একবারে ঘরটর মুছে টুছে পরিষ্কার। বাবারে বাবা, কি হয়েছে, কি দেখো বন্ধুরা, এই দেখো বিছানাপত্র তো গোছানো হয়েছে, ঠিক আছে। তো আমার রেয়ানস বাবার যদি তোমরা কাজ দেখো, তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে, এত কাজ করতে পারে। এই দেখো, ঘর পরিষ্কার করে গুছিয়ে রেখে গেছি। আর এই যে দেখো, মানে কার ভালো লাগে বলো, এগুলো চেয়ারে জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। এত দুষ্টামি করে বলো, মানে আমি গেলাম একটু বাইরে, জামা কাপড়গুলো কেচে দিয়ে আসলাম, দেখবা। এই দেখো, ঘরটার গুছিয়ে গেছি বাইরে জামা কাপড় কাচতে, আর এসে দেখি বাবু সব একদম এলোমেলো করে দিয়ে একাকার। বলো কেমনটা লাগে বলো, আমার আর ভালো লাগে না। এখন এমন বকা দিছি না, মনে হচ্ছে কিছুই জানে না, দেখছো তো। এত যে মানে আমি এত, এখন কয়টা বাজে দেখবা তোমরা। এই দেখো, আমি যাব স্নান করতে, আর এই হাল করে রাখছে ঘর দুয়ারের। ওকে গাটা মুছাই দিলাম একটু গরম জল দিয়ে, চলো কোথায় যাব, কি করতে, কি কি করব, এগুলো আমার গুছাইতে কত সময় লাগবে দেখো তো। তুমি তুমি এত কাজ বাড়াও না, আমার আর ভালো লাগে না। আমি আছি স্নান করে আইসে পরে রোদ্রুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করে দেবে বারান্দায়। হ্যাঁ জানি না কি, তুমি দেখো কি আমার, এখন তুমি আমার সাথে কথা বলবা না, আমি পুরো রেগে গেছি কিন্তু। কোনটা কি, কোনটা, এটা যে যে বিছিয়ে আমরা বসি না ঠান্ডার দিনে, ওইটাই কি করছে আমার না, এত রাগ উঠছে। চলো যাই কাজ করি গে। তো বন্ধুরা, এই যে স্নান টান করে একবারে চলে আসছি, পাঁপড় ভাজতে, কতগুলো ভাজা হয়ে গেল। আর এদিকে রিয়া যা উৎপাত শুরু করছে, এই পাখির খাবার লাগবে ছোট ছোট দানাগুলো। আমি বলছি ছোট পাখিটা নাই, বলে দাদা নিয়ে আসবে, এখন জিদ শুরু করছে এখন পাখিকে খাবার দিবে। চিন্তা করো, ওই ছেলেটা যখন যেটা ইচ্ছা হবে সেটাই বলবে, কথাই নষ্ট। আরেকজনকে বলছি কি, যা দোকানে যায় তুই ঘুরিয়ে আয়। উনি ছেলেটা এখন আসলো 3:30 সময়, দোকান বন্ধ হয়ে গেছে। খাবি এখন বিছানা আলু সিদ্ধ দিয়ে, আমার কিছু করার নেই, তাই না। চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নেই, ভাতও হয়ে গেছে, রাতের বেলা যা রান্না করার করবো, এখন আর এনার্জি নেই। এত বলে আর বিশ্বাস করবে না, ইঁদুরে সারা ঘর একদম কুটি কুটি করে কাপড় কেটে গেছে, এক একটা করছে আলোনার পিছন পিছন ভর্তি করে ফেলছে। মানে কি বলবো আর, উপরে বক্সের পিছনটাতে দুনিয়ার কাপড় নিয়ে নিয়ে জড়ো করছে,
সেগুলো আবার জুয়েলকে দিয়ে পরিষ্কার করে নিলাম। আমি তো অত উপরে পারি না, কি আর করবো। তো চলো, ইঁদুরের সাথে লড়াই করা তো যাবে না, মানুষের সাথেও লড়াই করা যায় না, জীবনে বাঁচতে গেলে সব কিছুই সহ্য করতে হবে, তাই না? তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এই দেখো বেগুন ভাজা হচ্ছে, হতে থাক। এই বেগুন ভাজা আর আলু সিদ্ধ পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিব। দেখো বন্ধুরা, এখন কি করবো, ঘি তো নেই, তো বাটার দিয়ে এখন খাচ্ছি। গরম গরম ভাতের সাথে একটু বাটার বা ঘি হলে তাও চলে, তাই না? তো ঘি যেহেতু নেই, আরেকজনকে দেখো পাখির খাঁচা নিয়েই পড়ে আছে। বাচ্চা কাচ্চার ঘর গুছালেও মনে হয় কি গুছানো থাকে না এরকম। আচ্ছা তুমি, গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে রেয়ান চলে যাচ্ছে ওর বম্মাদের বাড়িতে, তোমাদের দাদা ভাই দিয়ে আসবে গিয়ে। আমি এই যে রুমাল নাও, রুমাল নাও, অন্ধকার, গুট গুটা অন্ধকার। যাও যাও, টাটা, দুষ্টমি করবো না, ঠিক আছে? হ্যাঁ, বাবা রে, এমন জায়গায় রাখছে টোটোটাকে, বাবা জল টল ঘাটবে না কিন্তু। তো বন্ধুরা চলো, এদিকে চা বসিয়েছি, আর এদিকে হচ্ছে এই যে চায়ের সাথে খাওয়ার জন্য একটা মিষ্টি টাইপের খাবার বানাচ্ছি। তো দেখো চা আমার হয়ে গেছে, চা নামিয়ে নিই। তো চায়ের সাথে সবসময় না বিস্কিট ভালো লাগে না, তো যাই হোক এখন এটাকে একটুখানি, এই দেখো কি কি দিয়ে বানালাম। এই যে অনেকক্ষণ পরে রেয়ানকে পাঠালাম ওর বম্মাদের বাড়িতে, ঠিক আছে? তারপরে এই দেখো কি সুন্দর জিনিস দেখছো, এটা কি বলতো, এটা হচ্ছে কি নাম দিব, গোলগোল্লা বলতে পারো, কিন্তু গোলগোল তো হয়নি। ময়দা, সুজি, একটুখানি আটা, একটু চালের গুঁড়া, তো সব কটা জিনিস দিয়ে একটুখানি নিলাম হচ্ছে এই যে এলাচ গুঁড়ো, আর হচ্ছে একটু গুঁড়ো দুধ, মানে যে আমল দুধের গুঁড়োটা আছে না সেটা, ওগুলো সব কটা জিনিস দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নিলাম। দেখছো চিনিটা, চিনিটা দানা দানা, চিনিটা যাতে না গলে ওই হিসেবে, তো বেশি গলানো যাবে না, এই মানে চিনিটা গোটা থাকতে থাকতে এটা তেলের মধ্যে দিতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। এই যে আমার এগুলো হয়ে গেছে, চা দিয়ে খাবো, তো ওই জন্য আমি নাকটা ভাজি, বেশি মিষ্টি দেয়নি, হালকা মিষ্টি মিষ্টি থাকবে, তো সবসময় না বিস্কিট ভালো লাগে না, এই জন্য চাইছি না এটাই ভাজি। আর তোমাদের দাদা ভাই পনির নিয়ে আসলো, ঠিক আছে? পনির রান্না হবে রাত্রিবেলা আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, দুই প্যাকেট দুধ নিয়ে আসছে। তো একটা এখান থেকে অল্প দুধ দিয়ে চা বানালাম আমি, আমার চা, চা খাবো এখন, আর এটা রেখে দিই এখন, ওরা আসলে পরে ওদেরটা গরম গরম ভিজিয়ে দেবো, এগুলো আমার ঠান্ডা ভালো লাগবে না। তো চলো আমি এটা নামিয়ে নিয়ে আসি আগে। চলো চা খেয়ে দে, তারপরে আবার রান্নার ব্যবস্থা শুরু করে দিব। দেখো বন্ধুরা চলে আসছি, রাত্রি 9:45 সময়। এই যে আলু কেটে নিচ্ছি, মটরশুঁটি অল্প একটু ছুললাম, আর একটু ছুলব, আর বেগুন ভাজা আছে, এখন আর কিছু বানাবো না, এই পনিরের তরকারিটাই করবো, আর ভাত গরম করে নিব, হয়ে যাবে, ভাত আছে। তাও ভাবছিলাম একটু ভাত করতে লাগবে, কিন্তু তোমাদের দাদা ভাই বলে কি আর করতে হবে না, তোমাদের দাদা ভাই আর জুয়েল হচ্ছে যে মিষ্টির দোকান থেকে মিষ্টি, সিঙ্গারা, কচুরি এগুলো খেয়ে আসছে, তো এত রাত্রে যদি এগুলো খায় তাহলে ভাবো পেটে তো সেরকম খিদে নেই, ওই জন্য বলো কি ভাত আর করতে হবে না, হয়তো একজনের একটুখানি লাগতো ভাত, ওই জন্য আর করবোই না, যা আছে ওটাই তিনজনে খেয়ে নিব, আর করলেই বাসি থেকে যাবে। তো চলো রান্নাটা করে নিই গিয়ে, আর রেয়ান সে এখনও আসেনি, মটরশুঁটিগুলো ছুলে নিই, মটরশুঁটিগুলো না দানা দানা, তো বেশ ছুলতেও ভালো লাগে, একটা দুইটা মটরশুঁটিতে একটু একটু পোকা আছে, কিন্তু বেশিরভাগগুলোই ভালো।
মটরশুঁটি ছুলতে খুব ভালো লাগে। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই স্নান করে আসলো, তারপরে ওকে একটু গরম গরম ভেজে দিলাম। জুয়েলও আসলো এইমাত্র, ওকেও দিলাম। আর এদিকে হিন্দি সিনেমা দেখছে তোমাদের দাদা ভাই, পুরো রস নিয়ে খাচ্ছে। আর এই যে দেখো, আমার পনিরের তরকারিও হয়ে গেছে, এখন একটুখানি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দিব। আর গরম গরম তরকারি আর সাথে ভাতটা একটু গরম করে নিলেই ব্যাস ফাটাফাটি। এদিকে গরম জল বসিয়েছি, দুধটা জাল দিব পরে, খাওয়া দাওয়া যখন করব তারপরে জাল দিয়ে মানে বসিয়ে দিয়ে গেলেই হয়ে যাবে। এই দেখো আর কি লাগে, তাই না? তো বন্ধুরা চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।